বেড়াতে ভেঙে দি আম্মা কই আম্মা তোমার পড়াশোনা শেষ তো বাবা? জি আপা, সব সব শেষ। যাক, ঠিক সময় আসছো, তোমারও পরীক্ষা শেষ আর তোমার বোনের বিয়া ঠিক হয়ে গেছে। এক কাজ করো, অর্ডারের ভেতরে যাও। তুমি তো সবসময় বাসায় থাকো না, একটা ছেলে মানুষ দরকার হয় না ঘরে। আমি তো আব্বা আম্মা বলছিলাম পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবো, কিন্তু আব্বা আম্মা বললো, এত করে জোর করলো, বয়স হয়েছে, তাই আর মানা করি নাই। এটা তো আমার বলে নাই আব্বা। ওই দেখো বিয়ার পরে তো পড়াশোনা করানো লাগবো না, সেই জন্য ওর আসলে পড়াশোনা ফাঁকি দেওয়ার মতলব। বিয়ার পরে পড়াশোনা করানো লাগবো না, নিজেই তো বিয়ার জন্য উঠে পড়ে লাগছে। না ভাইয়া, আসল কথা তো তোরে বলিই নাই। আসল কথা কি? এবার আসল কথা হইছে যে ছেলের সাথে তার বিয়ে ঠিক হইছে না, তার সাথে তার তোর আব্বা যদি জানতো জীবনে ওই ছেলের সাথে বিয়ে দিত না, জীবনেও দিত না। আমি তোর বাবারে বলছি ছেলেটা ভালো চাকরি করে, পরিবার ভালো, এইভাবে বুঝায় তোর বাবারে রাজি করাইছে। তো ভেজাটা তো তুমিই লাগাইছো, বলতে গেছো কেন? থাকতো ঘরের মধ্যে, পড়াশোনা করতো, বুড়িয়া থাকতো। আর বুড়ি, বিয়া তো ঠিক হয়ে গেছে। আই দুপুরে কি খাবি? অনেকদিন আমি আইর মাছ খাই না, আইর মাছ খেতে মন চাইতেছে। ঠিক আছে, আমি তোর বাপের বাজারে পাঠাইতেছি এখন। আমার জন্য কিছু আনা নাই ঢাকা থেকে? আইসে সারতে পারলাম না, কি আনছো? হাত মুখ ধুই, যত এলাম বসো। আনতেছি, আনছি আনছি। বর্ষা, বর্ষা, আমি যদি উঠি আমি তো চুলের মুঠি ধরে। তুমি বলিস কবে থেকে? আপনি কেমন আছেন? ভালো আছি। খালি মাথাটা ঝিমঝিম করবে, ঘুমটা ভাঙায় দিবি। কতদিন পরে তোর দেখলাম, কি পড়তেছিস এখন? ইস, আমার বোন গুলা বড় হয়ে গেল। বোন? বোন গুলা? আপনার না একটাই বোন, বোন গুলা হলো কি? এই ফুফাতো বোন বোন না? অন্য ফুফাতো বোন বোন, আমার তো বোন। যাক, শোনা বড় হয়েছিস এখন, একটার পর একটার বিয়ে হবে, এই লোকে বাইশ হবে আমার কাজ। প্রথম কথা, আপনি আমার বোন বোন করবেন, আর দ্বিতীয়ত আপনি যদি রাজি থাকেন তাহলে তো বিয়ে হবে। আমি রাজি থাকার সাথে তোর বিয়ে কি সম্পর্ক? আসে সম্পর্ক আসে, আপনি চাইলেই হয়ে যাবে, আমি তো চাই আপনি চাই। এই তোর তুমি যা, তো তোর সাথে আমার গল্প শেষ, তোমাদের সিটটা বাড়ছে, যাই থেকে যা।
যা কি দেখোস? তুই তো বড় হইসস, এসব কি আল্লাদি করস তুই? যা তো খেতে যা, তোর সাথে গল্প শেষ, যা। কত সুন্দর না, আমার দুই দিন পর বিয়ে, আমি তো মাছ কাটবো না।
তোর গুটি ভাগলো কখন? সর, তুই সবসময় এখানে চুরি করস। আমার গুটি এখানেই ছিল, তোর কি হয়েছে? তোর গুটি এটা কাঁচা। হ তুই কইলি কাঁচা হয়ে যাব। আমি কইলে কাঁচা হইব কেন? কাঁচা ছিল আমি নিজে দেখছি। তুই সবসময় চুরি করস, দেখ আমি এরকম করলে কিন্তু খেলুম না। সে ছোটবেলা থেকে তুই সবসময় চুরি করে খেলস। শোন, আমার স্বভাব চরিত্র অনেক ভালো, এর লেগে তোর আগে আমার বিয়ে ঠিক হয়েছে। তোর আগে আমার বিয়ে ঠিক কি? আমার জামাইটা বিয়া তো আমারও ঠিক হয়ে রয়েছে, খালি সময় হইলে যাইব। সময় হইলে কি হয়ে যাব? এই তুই আমার সব কস, এরা কস নাই কেন? তোর জামাই কে? চিনস, চিনস, খুব ভালো করেই চিনস। তোর অনেক কাছের, আমার অনেক কাছের। আমার কাছের, তোর কাছের, আমি চিনি। এই কে কোনা বলবো না, লাগবো না আমার লোকে তোর খেলা। দুদিন পর না আমার বিয়ে, আমি যখন জামুগা তখন বুঝিস আমি আমার জামের লোকে খেলবো। তাই তো, বিয়ার পরে তো জামাইয়ের লগে খেলবা। এই খেলবো মানে? তুই 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 কী করতেছিস? হ্যাঁ ন্যাকা, কী করতেছিস বুঝিস না? না আমি বুঝি না, বুঝাই বল। বুঝাই বলবো তো, কী বুঝাই দিব? আমি লুডু খেলার কথা করেছি। তুই কী ভাবছিস? হ্যাঁ তুই তুই বহুত খারাপ আছিস কিন্তু। কিছু ভাবিনি, কিছু ভাবছ নাই, বলছ না কী ভাবছিস? আল্লাহ দুনিয়া কোনো কাজ নাই না, সারাদিন শুধু লুডু গা, লুডু লুডু খেলা। ওই কালকে তোর গায়ে হলুদ, পশুন্দর বিয়া, আর এখন খেলতে লুডু। আল্লাহ বিল্লাহ কর যেন জামাইয়ের চরিত্রটা ভালো হয়। আমার জামাইয়ের চরিত্র ভালোই আছে। হ্যাঁ এখনো বিয়া হয় নাই, এখনই শাড়ি বিদ দিয়েছ? যা ওই তোর বাইরে ডাক দে, যা এই দানটা দিয়েছে কিরে, আর খেলা বন্ধ কর, যা তো ইয়ে ডাক দে, সাবন ডাক দে। কি বলে ডাকলি? নাম ধরে ডাকলি? মাইয়া, মামা ডাক। কি হয়েছে কি তোর? করছিস কেন? বাবা পড়াশোনা তো শেষ করছস, এখন তো চাকরি বাকরি কিছু একটা করতে হইব নাকি? আমি ভাবতেছিলাম আবার আমাদের তো অনেক জমি জায়গা পড়ে আছে, মজা পুকুরগুলাও আছে, একটা অর্গানিক ফার্ম দিব ভাবতেছি। পোলট্রি ফার্ম থাকবে, মাছের ঘের থাকবে, অর্গানিক ভেজিটেবলের চাষ হবে, এটা সুযোগটা এখন খুব খুব বেশি। আব্বা কী করলি তুই? কী করল? আপনি থামি, আমি কথা কইতেছি। ছোটবেলায় কবুতর পালার শখ ছিল তোর, বড় হয়ে মুরগি পালবি পালবি। ছোটবেলায় মাছ ধরতেও তুই পছন্দ করতি, এখন মজা পুকুরটি গুছায় মাছায় মাছ দিবি, কিন্তু চাকরি তো একটা করতে হইব বাবা। আমার বিয়ে সাদির ভিতরে এসব কথা না বলি, পরে আমি আপনাদের এগুলো বুঝাবো। আমাকে বোঝায় লাভ নাই, আগে তুই বোঝ। এত কষ্ট করে পড়াশোনা করাইছি আর তুমি এসব চিন্তা করবা? তোমার বাজান চাকরি করতে হইব। আমার ইজ্জত সম্মান আছে, বংশমর্যাদা আছে, এই গ্রামে সবাই আমার সম্মান করে, সবাই জানে তুমি অনেক উচ্চ শিক্ষিতই আইছো, আর তুমি করবা চাষা ভুষার কাজ, এটা হইব না। আমি যেটা করছি সেইটাই ফাইনাল, এই কাজই করতে হইব তোমারে, তোমারে চাকরি করতে হইব। আবার আপনি টেনশন করবেন, আমি এমন কিছু করবো না এটা আপনার কষ্ট হবে। ওরা ঠান্ডা মাথায় বোঝা, যেটা আমি কইছি সেটাই করতে হইব। ওরা চাকরি কিন্তু করতে হইব, ঠিক আছে, চাষাবাদ করলো অন্য কাজও করলো, কিন্তু চাকরি তারই করতে হইব। Thank you.
বোনের হলুদ হচ্ছে, আমি তো ফোন ধরতে পারছি না, তোমার কেন ফোন হচ্ছে? আরে বাবা, এত অস্থির হওয়ার তো কিছু নাই। কথায় কথায় ভালোবাসা নাই, ভালোবাসা নেই, ভালোবাসা আছে। আমি ঢাকা আসি, আমি বুঝাই বলবো তোমাকে। আরে সূর্য, একই কথা বারবার বলছো, এত অস্থির হইলে হয় এই বয়সে? আমি আমি আমার বোনের হলুদ একটু বুঝো, আমি তো এখন তো কথা বলতে পারতেছি না, কয়েকটা দিন তো আমি তো ঢাকায় আসতেছি, তারপরে বুঝাই, একটু ধৈর্য ধরো। আমি প্রেম করি কি করি না এটা তোর বিষয় না, তোর সাথে আমি এই বিষয়ে কথা বলবো না। বিয়ে বাড়িতে হাঙ্গামা করিস না, তোর মাথা নষ্ট হয়েছে, কিন্তু যা বলতে হবে। কেন বলতে হবে? কি মরণকে প্রেম করেন? আমি কিন্তু শুনছি আপনি উপরে কাশের জন্য ফুসুর ফুসুর করে কথা বলতেছে, আমি সব শুনছি। চুপ যা, আমি প্রেম করি তো, তোর কি হয়েছে? তুই নষ্ট হয়েছিস, বড় হয়েছে পাকা হয়েছিস, আবল তাবল চিন্তা, আবল তাবল কথা। আপনি যে প্রেম করেন, আপনি আব্বা আম্মা জানে? শান্ত হ আমার দিকে তাকা, শান্ত হ, আমার কোনো প্রেম নাই। আমার বন্ধুর গার্লফ্রেন্ড আছে, প্যারা দিতেছিল আমার বন্ধু, ওরে আমারে ফোন করে বলতেছিল যেন আমি বুঝাই আমার বন্ধুরে, আমি আমার বন্ধুরে বোঝানোর কথা বলতেছিলাম যে ওরে ভালোবাসে, আর কিছু না। সত্যি? হ্যাঁ, এখন যা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হয়েছে? আলহামদুলিল্লাহ কেন? আমি যে আল্লাহর কাছে দোয়া করছি, কত দোয়া করে 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 বাতাসে আকাশে ফু দিতাম জানি আপনার কোনো প্রেম না হয়, আর যদি হয় জানি না টিকে। আল্লাহ আমার মনের কথা শুনে ফেলছে, উফ আল্লাহ তোমার রহমত। আচ্ছা এখন আমি যাই, নামাজ পড়বো, দুই রাকাত নামাজ পড়বো, দোয়া করবো, দোয়া করে আবার ফু দিব, ঠিক আছে? Thank you.
আপনার কি মন খারাপ? বোনের জন্য মনে হয় মন কাঁদে না? একটাই তো বোন আমাদের, মন তো একটু কাঁদবে। নিজের বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে, তুইও তো মেয়ে, তুইও তো একদিন চলে যাবি। আমি কোথাও যাইতেছি। কেন, বিয়ে করবি না, যাবি না? না, আমি এই বাড়িতে থাকবো। এই বাড়িতে থাকবি মানে গরজামে আনবি নাকি? জামাই তো ঘরেই আছে, গরজামে আনার দরকার। জামাই ঘরে আছে মানে কি? আমি আপনার বিয়ে, আপনি হাসেন আর যাই কথা যেটা বলছি বুঝ, যদি বিয়ে করি আমি আপনার বিয়ে করি। এমনিতে একটা কষ্টের দিন, তার মধ্যে হাসে দিচ্ছিস। শোনো না, আমি তোমাকে সারা জীবন হাসাবো, আমার সাথে যতক্ষণ থাকবা এখানে হাসবো, আমাকে বিয়ে করো। আচ্ছা এরকম করো কেন বলো, আমাদের একটু প্রেম করলে কি হয়? চুপ, সব কিছু নিয়ে মস্করা। উফ, কেন তোমার খালি মনে হয় মস্করা করি? মস্করা করি না, আমি তোমাকে অনেক ভালো। তুই থামবি? আমি কে? আমি তোর ভাই, আর আমার বয়স কত? এসব কি বলিস? কি ভাই কি, আমি কেন বন্টন না? আর বয়স, আপনার বয়স কত হবে? আমার থেকে না হয় চার পাঁচ, না না পাঁচ ছ বছর বেশি, এটা কোনো ব্যাপারই না। আর শোনেন, আমার এভাবে তুই তো গাড়ি করবেন না, আমার ভাল লাগে না। তুমি করে বলবা, বলো না তুমি করে, একটু বলো তুমি করে বলতে হবে। বিয়ে করবা না? প্রেম করবো, বিয়েও করবো, আর আমার স্বপ্নও দেখছি। আমার প্রথম একটা মেয়ে হয়েছে, তারপর একটা ছেলে হয়েছে। মেয়ের নাম রাখছে টুকটুকি, আর ছেলের নাম টুকটুক। বিয়ে করবো না? মা! আরে কি করতেছে, মাকে ডাকতেছে, এত তাড়াহুড়ো করতেছে কেন? বিয়ে তো আমরা করবোই, আর একটু সময় নেই, আগে একটু প্রেম ভালোবাসা হোক, তারপর তো আব্বা আম্মা কি সারা দুনিয়া জানবে, এত চিল্লাচিল্লি কিছু নাই, আগে একটু প্রেমটা করি। তুই তো বাচ্চা কাচ্চা নাম রেখে ফেলেছো, আব্বা আম্মাকে জানাইতে হবে না, তাদের দোয়া লাগবে না? আম্মা! আরে জানাবো তো। আম্মা! প্রেমছিম, বড় হয়েছে, ইচ্ছে পাকা হয়েছে, কি বলতেছে আমাকে শুনো, শুনো। কি বলছিস বল, কি রে, কি কথা বলিস না কেন? আপনার মেয়ে কত বড় বেয়াদব হয়েছে কি বলে আমাকে শুনবেন? কি রে, কি বলছিস, কথা বলছ না কেন, কি বলছিস রে? কি ভালোবাসি বলছিস? কি যা শুনতে তাই তো বলছি, এমন আর ভালোবাসি, এমন আর বিয়ে করে সংসার করতে একদম বলবো চল। হ্যাঁ, ও তোর ভাই লাগে না, ও তোর বড় ভাই লাগে না? কিসের ভাই, কিসের ভাই? আমি তো ওনার ভাই মানি না, আমি ওনার ভালোবাসি, আর ওনার সাথে বিয়ে করে সংসার করতে একদম দিব চাকরি চাকরি কোথা কেন মামি? কত বড় সাহস, তোর
তুমি যে যোগ্যতা নিয়ে কথা বলতেছো তোমার ভাই করলা না আবার কথা বলি ওর কি চাকরি বাকি আছে জাইল্লা হইব জাইল্লা মুরগির ব্যবসা করতেছে মুরগির ব্যবসা ফাসিল কথা হোক জাইল্লা কোনো মুরগির ব্যবসা আমিও মজাইল্লা হইব মুরগি ব্যবসা হইব আমার তো সমস্যা না তোমার কি সমস্যা কাল চাপুটি ধরুন একবারে তো বাপ যদি শুনে ওই কুয়ের থেকে আসাবো ফাসিল এসো একদম মাথা খারাপ মুরগি যা বলতেছি তা শোন তোর বাপ সিদ্দিক ভাইয়ের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রাখছে আর একটা কথা বলবে আর একটা কথা যদি বলো একটা কেটির মধ্যে দেবো কেটির মধ্যে দেবো ফাঁসির কথা কেন জানা মামি মা যেটা বলে সেটা শোন একদম বেয়াদবি করবি না চলে যাচ্ছি ভালো থাকিস আচ্ছা আপনি যে কাজটা করছেন কাজটা কি আপনি ঠিক করছেন ছোটরা যখন ভুল করে বড়দের সাথে ধরাই দিতে হয় বড় হিসেবে যা করছি ঠিক করছি কিন্তু আমি ভুলটা করি নাই আমি সত্যি আপনার অনেক ভালোবাসছি আপনি যদি চাইতেন ঠিকই আমার আটকাইতে পার এসব কথা আমি যেন না শুনি এই জন্যই তোরা এই বাসা থেকে চলে যাচ্ছিস ওটা বুঝছিস কিন্তু কিন্তু আমি তো আপনার সত্যি অনেক ভালোবাসছি আপনি খালি উত্তেজিত হইতেছেন আমি বড় হয়েছি না আমার একটা ধ্যান ধারণা এখন হয়েছে না আমি ভালো করবো আব্বা আপনি আস্থা রাখেন আমি ভালো করবো আর এমনি তো প্রসপেক্ট আছে বাংলাদেশে
এই নিচে কর কাজ আমার লগে আপনি কি চিল্লাতেছেন কেন? এই বাবার অসুখ তুই মাথার মধ্যে একটা ভূত ঢুকাইছস, চাষবাস করবি, মাছ পালবি, এই ভূত মাথা থেকে বাইর কর বাবা। তোর বাবা তো কোনোভাবেই এটা মানে নিতেছে না। আমা আমি বুঝতেছি তোমরা কেন বারবার এক কথা বলতেছো, আমি বুঝতেছি, কিন্তু আমি তো বড় হয়েছি না, আমার বুঝ হয়েছে না। আমি তো বুঝি এটা ভালো হবে বলেই তো আমি আসলে চিন্তাভাবনা করে শুরু করার চেষ্টা করতেছি। তোর বাবা তো চায় তুই একটা চাকরি কর বাবা, চাকরি তোর করতেই হবে। আম্মা তোমরা বুঝতেছো না, ফার্মিং একটা ভালো বিজনেস, আমি ভালো করব। আমি সময় করে আব্বারে বুঝাইলে আব্বা বুঝবে। তুমি টেনশন নিও না। তোর আব্বার তো শরীরটা ভালো না, তুই একটু চিন্তা ভাবনা কইরা আব্বারে বুঝাইস। দেখোস না খালি হুট করে রাগ হয়ে যায়। ওই একটাই তো চিন্তা, একটু বেশি রাগ করে সব কিছু শোনার আগেই। আচ্ছা আমি উঠি বাবা। আরেকটা কথা, ওই রিমঝিমের তো বিয়া ঠিক হয়েছে। ওই যে তোরে লইয়া যেসব কাণ্ড কীর্তি ঘটলো, রিমঝিমের বাবা তো শুই না খুব খেপা গেছে। তোর ফুফা আজকে কুয়েত থেকে চলে আইতেছে, কালকে বিয়া। এই আপ করবো ছোটোখাটো একটা অনুষ্ঠান, আমাদের তো এখন যাইতে হবে। ঠিক আছে তোমরা যাও। তুই যাবি না? আমাকে যাওয়াটা লাগবেই। কস কি তুই, তুই না ওর ভাই। আমরা এখান থেকে যাব, আমাদের একটা দায়িত্ব আছে না। আর বর্ষা আর জামাই ওদিক থেকে আসবে, তো যাইতেই হবে বাবা। সকালে উঠিস? হ্যাঁ।
আপনি কি জানেন কালকে আমার বিয়া? যার সাথে আমার বিয়ে হইতেছে সে লোকটার আমার একদমই পছন্দ না, জানেন? আপনি না বয়সের পার্থক্যের কথা বলছিলেন? যে লোকটার সাথে আমার বিয়ে হইতেছে তার সাথে আমার বয়সের পার্থক্য জানেন? খুব একটা বেশি না, মাত্র 10 বছর। শুনেন, আমি আপনার সত্যি অনেক ভালোবাসি, আমি সত্যি আপনার অনেক ভালোবাসি। আমি যদি আপনি না পাই আমি কখনো সুখে হতে পারবো না। কান্দিস না তো, তুই এখন অনেক ছোট, ইমোশন বেশি কাজ করতেছে। বিয়ে করবি, সংসার হবে, তখন সব ভুলে যাবি, এগুলো মনে থাকবে না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু বলবো না, কিচ্ছু না, কারণ আমি সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি যদি আপনি না পাই আমি কখনোই ভালো থাকতে পারবো না, কখনোই না। আপনি জানেন, আপনি যখন ঢাকায় পরীক্ষা দিতেন এই গ্রামে একদমই সবসময় জানা মাঝে পড়ে থাকতো, আল্লাহর কাছে দোয়া করত যেন আপনার রেজাল্টটা ভালো। সত্যি আপনার অনেক ভালোবাসি। আপনি যদি আমি জীবনে না পাই তাহলে আমার আল্লাহর উপর থেকে। আশেপাশে কোনো কাজী অফিস আছে? কত দূর? কাজী অফিসের কথা কেন জিগাইতেছি বুঝতেছোস? আমি চিন্তা করতেছি কাজী অফিস থেকে ফেরত আসার পরে কি হইব, যুদ্ধটা লাগবো। লাগুক, সমস্যা কি? আমি আপনি আছি না, দুজন মিলা ফাইট করব। ফাইট করব। শোনেন, তেমন কিছুই হইব, যদি হয় আপনার বাপ আপনার ঠ্যাঙের গিরায় ছাতি দিয়ে বাইরে ছাতি ভেঙে ফেলতে পারে, আর আমার মা থাবড়াবে, এর থেকে বেশি কিছু অসম্ভাবনা নাই। অনেক মায়ের খেয়েছি, মা বাবার মায়ের হইতেছে আশীর্বাদ, আর বিয়ে করার অপরাধে না একটু মায়ের খাইলাম। হ্যাঁ তাও ঠিক, বুঝলে তো ফেললাম, কিন্তু করে ফেললে কাজটা কি আসলে ঠিক হবে? কেন ঠিক হবে? যত যাই হোক আপনি তো আমার ভালোবাসেন। এই আমি কখন বলছি ভালোবাসি? যা সবকে বলতে হয় নাকি? আপনি জানেন না, আমি তো জানি আপনি আমার ভালোবাসি। জি না, তুই আমার ভালোবাসিস, তুই সারা জীবন কান্নাকাটি করবি, এই জন্য তোরে বাসাইতে আমি বিয়ে করতেছি। আরে ওইটাই তো ভালোবাসা, আপনি বোঝেন না, কিছুই বোঝেন না, আমি তো বুঝি। আর শোনেন, আপনার না বলছি আমার এরকম তুই তো কারি করবেন না, তুমি করে বলো, বলেন না একটু। আচ্ছা ঠিক আছে, তুমি করে বিয়ের পরে বলা যাবে, কিন্তু আমরা যদি এখন এখানে দাঁড়ায় থাকি আপনার বাপে আসা না আপনার ঠ্যাঙের গিরে ছাতা ভাঙা শুরু করবে, আর আমার মা থাপড়ানো শুরু করবে। আমি আর তুমি হারা